সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রথমেই থাকছে আজকে প্রধান প্রধান সংবাদ শিরোনাম শ্বশুরবাড়ির উঠোনের মাটি খুঁড়ে মিলল নিখোঁজ গৃহবধূর লাশ সেরু হত্যাকাণ্ডের পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ গোপনে ছাত্রীর গোসলের ভিডিও ধারণ গ্রেফতার দুই যাত্রীবাহী লঞ্চ থেকে জুয়ারিকে নদীতে নিক্ষেপ শীতে বিয়ে সীমিত করতে বললেন স্বাস্থ্যমন্ত্রী এবার দেখুন বিস্তারিত শ্বশুরবাড়ির উঠোনের মাটি খুঁড়ে মিলল নিখোঁজ গৃহবধূর লাশ কক্সবাজারের মহেশখালীতে ছয় দিন নিখোঁজ থাকার পর শ্বশুরবাড়ির উঠোনে মাটি খুঁড়ে পাওয়া গেছে গৃহবধূ আফরোজার লাশ শনিবার রাতে মহেশখালী উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মহেশখালী থানার ওসি আব্দুল হাই নিহত আফরোজা বেগম হোয়ানক ইউনিয়নের পুইছড়া এলাকার মোহাম্মদ ইসাকির মেয়ে তার স্বামী রাকিব হাসান বাপ্পী চকরিয়া উপজেলার বদরখালী ডিগ্রি কলেজের প্রভাষক তিনি উত্তর নলবিলা এলাকার হাসান বসিরের ছেলে ওসি বলেন গত বারোই অক্টোবর শ্বশুরবাড়ি থেকে আফরোজা বেগম নিখোঁজ হন এই ঘটনায় তার বাবা মোহাম্মদ ইসাক বাদী হয়ে রাকিব হাসান বাপ্পিকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন স্বজনদের পাশাপাশি পুলিশ বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও আফরোজার সন্ধান পাচ্ছিল না মহেশখালী থানা পুলিশ শনিবার রাত এগারোটায় আফরোজার লাশ উদ্ধার করে তার স্বামী রাকিব হাসান বাপ্পির বাড়ির আঙিনায় মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় স্থানীয়রা জানান এক বছর আগে বাপ্পির সঙ্গে আফরোজার বিয়ে হয় বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল পারিবারিক কলহের জেরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা পর্যন্ত গড়ায় কিছুদিন আগে মামলায় আফসরফার মাধ্যমে বাপ্পী স্ত্রী আফরোজাকে তার বাড়িতে নিয়ে আসেন এরই মধ্যে গত বারোই অক্টোবর বাপ্পির মা রোকিয়া হাসান তার পুত্রবধূ আফরোজা নিখোঁজ হয়েছে বলে আফরোজার বাবার বাড়িতে খবর দেন এরপর থেকে তাকে খোঁজাখুঁজি শুরু হয় তখন থেকে রাকিব হাসান বাপ্পি বাড়ি থেকে পালিয়ে যান বাপির বাড়ি থেকে পালিয়ে যাওয়া নিয়ে এলাকাবাসীর মধ্যে সন্দেহ সৃষ্টি হয় বাপির প্রথম স্ত্রীর শিশুকন্যার তথ্য শনিবার রাত এগারোটায় এএসপি মহেশখালী সার্কেল ও মহেশখালী থানার ওসি মোহাম্মদ আব্দুল হাই ঘটনাস্থলে গিয়ে বাপির উঠোনের মাটি খুঁড়ে আফরোজার লাশ উদ্ধার করেন শেরু হত্যাকাণ্ড গ্রেফতার পাঁচ চাঁদা ভাগাভাগি টাকার জের ধরেই ঢাকা উদ্যানে খুন হয়েছিলেন নির্মাণ ব্যবসায়ী শেরুমিয়া এরই মধ্যে খুনের সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ গত চোদ্দই অক্টোবর থেকে বিভিন্ন এলাকায় চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয় পুলিশ জানায় নিহত শেরুমিয়া নিজেও চাঁদাবাজির সাথে জড়িত ছিলেন চাঁদার টাকার ভাগ না দেয়া চক্রের বাকি সদস্যরা তাকে হত্যা করে হত্যাকাণ্ডের সাথে জড়িত বাকিদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে গত তেরোই অক্টোবর রাজধানীর ঢাকা উদ্যান এলাকার একতা হাউজিং থেকে শেরুমিয়ার লাশ উদ্ধার করা হয় ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয় নিহত শেরুমিয়া রড বালু ও সিমেন্ট সাপ্লাই ব্যবসা করতেন গ্রেফতার সবাই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ ডিএমপি তেজগাঁও জোনের উপপুলিশ কমিশনার মোহাম্মদ হারনুর রশিদ বলেন চাঁদাবাজির মূল নেতা হল নবী নবী শিষ্য হল শেরু আর হল আর্মি আলমগীর নামে পরিচিত একজন তারাই এই চাঁদাবাজিটা করে তারা বিভিন্ন লোকের কাছ থেকে নবীর নাম করে টাকা তোলে পাঁচ লাখ দশ টাকা চাঁদা তুলে এর ভেতর শেরু কোনো এক জায়গা থেকে পাঁচ লাখ টাকা তুলে কাউকে দেয়নি যার কারণে তাকে একটা হাউজিংয়ে হত্যা করেছে বাকিরা গোপনে ছাত্রীর গোসলের ভিডিও ধারণ গ্রেফতার দুই টাঙ্গালের সখীপুরে বিশ্ববিদ্যালয় পড়ুয় এক ছাত্রীর গোসলের ভিডিও ধারণ করে সেই ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অনৈতিক প্রস্তাবের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ শনিবার সতেরোই অক্টোবর রাতে ওই ছাত্রী সখীপুর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন রোববার আঠারোই অক্টোবর সকালে অভিযোগের ভিত্তিতে সখীপুর এলাকার বাসিন্দা আশিকশীল ও পাপ্পুকে গ্রেফতার করে পুলিশ সখীপুর থানার উপপরিদর্শক ফয়সাল আহমেদ জানান বেশ কয়েকদিন আগে আশিকশীল গোপনে ওই ছাত্রীর গোসলের ভিডিও করে সেই ভিডিও তার বন্ধু পাপ্পুকে দেখায় পরে ঐতিহ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেয় তারা এ ঘটনায় শনিবার রাতে ওই ছাত্রী বাদী হয়ে সখীপুর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন পরে পুলিশ আশিক ও পাপ্পুকে গ্রেফতার করে এদিকে রোববার আঠারোই অক্টোবর তাদের আদালতে পাঠায় আসামিদের কাছ থেকে জব্দকৃত মোবাইল ও ডিভাইসগুলো অধিকতর তদন্তের জন্য সিআইডিতে পাঠানো হয়েছে বলেও জানান সখীপুর থানার উপপরিদর্শক ফয়সাল আহমেদ যাত্রীবাহী লঞ্চ থেকে জুয়ারিকে নদীতে নিক্ষেপ ঢাকা কালাইয়া রুটের যাত্রীবাহী ডবল ডেকার লঞ্চ পারাবত চৌদ্দ থেকে এক জুয়ারিকে নদীতে নিক্ষেপ করা হয়েছে শনিবার ভোরে ঘটনার পর থেকে খোঁজ মেলেনি নিখোঁজ জুয়ারি রুবেল গাজীর রুবেল গাজীর চাচাতো ভাই হানিফ গাজী বলেন শুক্রবার বিকালে রুবেল গাজী পারাবত লঞ্চ যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন লঞ্চের স্টাফ কেবিন ভাড়া নিয়ে তারা কয়েক বন্ধু সাররা জুয়া খেলেছে শনিবার ভোরের লঞ্চটি মুন্সীগঞ্জের কাছাকাছি পৌঁছালে রাসেল রফিক কবির ইব্রাহিম ও শহীদ সহ কয়েক যুবক রুবেলকে কেবিন থেকে টেনে হিচড়ে বের করে মারধর করে এক পর্যায়ে তারা রুবেলকে নদীতে নিক্ষেপ করে এরপর থেকে রুবেলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তিনি বলেন রুবেল বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামের হারুন গাজির ছেলে তার স্ত্রী ও ছয় মাস বয়সে একটি সন্তান রয়েছে প্রতিবেশী সূত্র জানায় রুবেলো তার ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু নিয়মিত ঢাকা কালাইয়া ও ঢাকা রাঙামালি রুটের একাধিক যাত্রীবাহী লঞ্চে জুয়ার আসর বসায় জুয়া খেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে তাকে মারধরের পর নদীতে নিক্ষেপ করা হয় ঘটনার সঙ্গে জড়িত ছিল রাসেল ও ইব্রাহিম কেশবপুর ইউনিয়নের জোড়াখুন মামলার আসামি পুলিশের চোখের রাতে তারা সুকৌশলে নিয়মিত যাত্রীবাহী লঞ্চে জুয়া খেলে আসছিল পারবত চৌদ্দ লঞ্চের পরিদর্শক আব্দুল কাদের বলেন আমাদের লঞ্চে জুয়ার আসর বসার অভিযোগ সঠিক নয় আর ওই যাত্রীকে কেউ নদীতে ফেলে দিয়েছে কিনা তা আমার জানা নেই বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে শীতে বিয়ে সীমিত করতে বললেন স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন সামনে শীতকাল আসছে এ সময় বিয়ের সাথে বেশি হয় পিকনিক বেশি হয় সামনে পূজা আছে শীতে ওয়াজ মাহফিল হয় যার কারণে সংক্রমণ বাড়তে পারে এ অবস্থায় অনুষ্ঠানগুলো সীমিত করুন স্বাস্থ্যবিধি মেনে চলুন রোববার আঠারোই অক্টোবর দুপুরে রাজধানীর একটি হোটেলের সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মন্ত্রী বলেন ইউরোপ আমেরিকায় করোনায় দ্বিতীয় ওয়েভ শুরু হয়েছে বাংলাদেশে যেন সংক্রমণ না বাড়ে প্রধানমন্ত্রী সেদিকে খেয়াল রাখতে বলেছেন প্রধানমন্ত্রী এখন প্রতিটি প্রোগ্রামে স্বাস্থ্য বিভাগের সফলতার প্রশংসা করেন এই সফলতার কৃতিত্ব প্রধানমন্ত্রী এরপর কৃতিত্ব ডাক্তার নার্সদের তাদের কাজের কারণে এ সফলতা এসেছে আমি এখানে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের চেষ্টা করছি মাত্র আমেরিকা ইউরোপের বেহাল অবস্থা হয়েছে এখনও আছে কিন্তু বাংলাদেশ সীমিত জনবল টেকনোলজি নিয়েও সকলের পরিশ্রমে অন্য দেশের চেয়ে অনেক ভালো আছে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন আমাদের দেখতে হবে মৃত্যুর হার কেমন আমাদের আঠারো কোটির মধ্যে পাঁচ হাজার মারা গেছে আমেরিকার জনসংখ্যার তুলনায় অনেক বেশি মানুষ মারা গেছে ইউরোপের চার পাঁচ কোটি জনসংখ্যার মধ্যে অনেক মানুষ মারা গেছে এসব তুলনা করলে বুঝতে পারি আমরা কোন অবস্থানে আছি সেজন্য প্রধানমন্ত্রী প্রশংসা করেন অনেকে নেতিবাচক কথা বলে কিন্তু আমরা পিছ পা হয়নি দেশের জন্য কাজ করে গেছি জাহিদ মালিক বলেন আমাদের করোনা টেস্টে পর্যাপ্ত ব্যবস্থা আছে কিন্তু মানুষ টেস্ট করতে আসে না আমি বলবো আপনারা আসুন টেস্ট করুন নিজেও পরিবার নিয়ে সাবধানে থাকুন প্রধানমন্ত্রীকে বলেছিলাম জনবল সংকটের কথা তিনি বলেন দ্রুত নিয়োগ দিতে সে অনুযায়ী আমরা পনেরো দিনে দুই হাজার ডাক্তার ও চার হাজার নার্স নিয়োগ দিয়েছি যা এক বছরে দেয়া যায় না স্বাস্থ্য স্বাস্থ্যসেবা ভালো আছে বলে জনগণের মধ্যে আস্থা এসেছে স্বাস্থ্য সেবা ভালো না থাকলে কেউ ভয় বের হতো না এ সময় সেমিনারে সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক এ এইচ এম তহিদুল আলমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এম এ আজিজ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম বিএমএ সভাপতি ডক্টর মোস্তফা জালাল মহিউদ্দিন সাধারণ সম্পাদক ডক্টর এহেদে শামুল হক চৌধুরী সচিব সভাপতি অধ্যাপক এম ইকবাল আর্সনাল সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর এম এ আজিজ বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ প্রমুখ আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম